নমস্কার বন্ধুরা আশীর্বাদ শুরুতে সবাইকে স্বাগত তো সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রতিবারের মতো শুরু করছি একটি নতুন রিকোয়ারমেন্ট আজকে যে রিকোয়ারমেন্টটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটি জব নোটিফিকেশনটি বেরিয়েছে সেই জব নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করবো তো একের পর এক সব কিছু আমরা জানবো তার আগে প্রত্যেকবারের মতো বলে নিই যারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে যেন বলবেন না তো বন্ধুরা ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়েবসাইটটা অন করার পর আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে যাবো নিচে যাওয়ার পর যে হোয়াটস নাম আছে হোয়াটস নামে যাওয়ার পর যেখানে প্রথম অ্যাপ্লিকেশানটি আছে সেই অ্যাপ্লিকেশানটি আমরা ডাউনলোড করে নেব ও পর এক সব বিষয়গুলি আমরা জানবো ই হচ্ছে সেই নোটিফি তো এই নোটিফিকেশনে আমরা সমস্ত বিষয়গুলি একের পর এক আলোচনা করবো এই জবটির জন্য কী ধরনের কোয়ালিফিকেশান দরকার হবে কী ধরনের ক্রাইটেরিয়া দরকার হবে লাস্ট ডেট কবে সমস্ত কিছু বিষয় এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো তো আশা করবো পুরো ভিডিওটি দেখবেন দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আর কোনো অসুবিধা হলে বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে যেন বলবেন না গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার সিপাহী জেলা অর্থাৎ বন্ধুরা এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে সিপাহি জেলা ডিস্ট্রিক্ট আগরতলা সেখান থেকে ওরা পাবলিশ করেছে ওয়ার্কিং টেস্ট থেকে আমরা কী পাই অ্যাপ্লিকেশন আর ইনভিটেড ফর দ্য টেম্পোরারি পোস্ট অফ বায়োলজিস্ট অ্যান্ড জো কিপার ফর দ্য কনজারভেশন ব্রিজিং সেন্টার ও এট সিপাইজরা জুলজিক্যাল পার্ক অ্যান্ড দ্য ওয়ার্কিং টেস্ট উইল বি হেল্ড অন থার্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিন এট এনআইসি হল সিপাই জিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং রিকোয়েস্টেড কোয়ার Requested to submit the application for and by data and attached copies of all documents during the day of test. The mode of requirement is walking test, MCQ, objective retainer test, and the sanctuary of candidates and other documents will be start at 10 a.m. and only the qualified candidates with hall tickets issued by the অথরিটি উইল বি অ্যালাউড টু অ্যাপেয়ার ফর দ্য রিটার্ন টেস্ট এট টু পি এম তো এখানে যে পোস্টগুলির জন্য আবেদন করা হয়েছে বায়োলজিস্ট ও জুকিপারের জন্য লুকছে তো সেখানে তোমরা তোমাদের একই বাইরেটা ও ডকুমেন্টসে টপি নিয়ে যাবে ও যে ইন্টারভিউটা হবে এমসি অবজেক্ট অবজেক্টিক টেস্টের মধ্যে হবে ও তিন তারিখ যেখানে বলা হয়েছে দশটার সময় আপনাদের সেখানে উপস্থিত থাকতে হবে ও যখন আপনাদের হোল টিকিট ইস্যু হয়ে যাবে তখন আপনাদের কিন্তু টেস্টে বসার জন্য সুযোগ দেওয়া হবে তো এখন চলো পোস্টগুলো নিয়ে আলোচনা নিই কী কী পোস্ট আছে পোস্ট বায়োলজিস্ট নাম্বার অফ ব্যাগেন্স্ট একটি ফাইন্যান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড এইটিন নাইনটিন অ্যান্ড নাইনটিন টোয়েন্টি কন্ট্রাক্ট পিরিয়ড ওয়ান ইয়ার্স নেচার অফ পোস্ট টেম্পোরারি পোস্ট ফর ওয়ান ইয়ার্স অনলি স্কিম যেটা আছে সিএসএস সিজেডএ তারপর যে কোয়ালিফিকেশন অফ এই পোস্টের জন্য এমএসসি ইন জিওলজি ওয়াইল্ড বায়োলজি ফ্রম ইউনিভার্সিটি তারপর যেটা আছে এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড অ্যাপ্লাই ইফ রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স মিনিমাম টু ইয়ার ইন কনজারভেশন বিল্ডিং সেন্টার ওর ওয়ার্ক এজ এ বায়োলজিস্ট পোস্ট ইন এনি ইন্ডিয়ান জুন তো বন্ধুরা তোমরা এই পুস্টির জন্য আবেদন করে দেখতে পারো সবার যে এক্সপিরিয়েন্স থাকবে তেমন কোনো কথা নেই হয়তো দেখলেন তোমাদের আবেদন করার পর তোমাদের আবেদনটা মঞ্জুর হয়ে গেলো ও পরীক্ষার জন্য বসতে পারলে তো এখানে স্যালারি যেটা আছে ত্রিশ হাজার তো আমি বারবার বলছি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন হয়তো সুযোগ পেয়ে যাবেন পরীক্ষাটা দেওয়ার সেকেন্ড যে পোস্টটি আছে জুকিপার নাম্বার অফ পোস্ট ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ার্স টু থাউজেন্ড আগের মতোই কন্ট্রাক্ট পিরিয়ড সেটাও আগের মতোই ওয়ান ইয়ার নিউ অফ দ্য পোস্ট টেম্পোরারি পোস্ট অফ ওয়ান ইয়ার অনলি সেটাও আগের স্কিম স্কিমটাও আগের মতো সিএসএস সিজেডে কোয়ালিফিকেশন অফ ক্যান্ডিডেট এক্ষেত্রে যেই কোয়ালিফিকেশনটা লাগবে মাধ্যমিক পাস সেক্ষেত্রে অনেকেই আবেদন করতে পারবেন যদিও পোস্ট কম এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড অ্যাপ্লাই ইফ রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স মিনিমাম টু ইয়ার ইন কনজারভেশন ব্রিডিং অর এ আর ডিডি তো আবারও বলছি যদিও তোমাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তোমরা অবশ্যই আবেদন করবে আবেদন করলে আপনাদের তোমাদের যেই আবেদনটা সেটা মঞ্জুর করা হতে পারে এক্ষেত্রে যেটা টেন থাউজেন্ড পার মান্থ তো যে বিষয়ের উপর রিটেন টেস্টগুলি হবে সেগুলি দেখে নেই সাবজেক্ট ফর দ্য রিটেন টেস্ট বায়োলজিক্যাল সায়েন্স ওয়াইল্ড লাইফ বায়োলজি জিওলজি জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ভেটারিনারি সায়েন্স এইসব বিষয়ের উপর রিটেন টেস্টটা হবে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে তোমরা ফিল আপ করে নেবে এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা তৈরি করবে তৈরি করবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে তবু গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ফর ফরেস্ট অফিসার শিপাই জলাল সেখান থেকে যেই পুষ্টি রিকোয়ারমেন্ট বেরিয়েছে তা নিয়ে আমরা পুরো আলোচনা করলাম তাছাড়াও যদি কারো কোনো বুঝতে সুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই সাহায্য করব তো আবারও বলে দিই যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা